নিয়ন্ত্রণ হারিয়ে এখানে পড়ে যায় নিচু জমিতে, এবং পড়ে গিয়ে সাথে সাথেই কিন্তু এই যে সিলিন্ডারটি আছে গ্যাস সিলিন্ডারে কিন্তু আগুন ধরে যায়, এবং এতে বিস্ফোরণে কিন্তু দেখা যায় যে আসলে তাৎক্ষণাৎ আগুন লেগে এই চারজন কিন্তু এখানে মারা যায়, দুই নারী এবং শিশু এবং একজন পুরুষ, মোট চারজন মারা যায়। এবং দেখতে পাচ্ছেন যে আসলে এই যে যেখানে বিস্ফোরণটি হয়েছিল যে মাইক্রোবাসটি, তার যে চিত্রটি এটা আসলে খুবই ভয়াবহ ভয়াবহ একটি চিত্র, কারণ এখানে পুরো মাইক্রোবাসটি কিন্তু আগুনে পুড়ে গেছে। মাইক্রোবাসের ভিতরে যা কিছু ছিল সব কিছুই কিন্তু একেবারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আসলে আমরা যতটুকু এখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন দু একজন, যেহেতু গভীর রাতে রাত দুইটার পরে এই ঘটনাটি ঘটে, তারা বলছেন যে আসলে ময়মনসিংহ থেকে ঢাকাগামী এই যে মাইক্রোবাসটি, এখানে 10 জনেরও বেশি মানুষ ছিলেন। আসলে তারা এই মাইক্রোবাসটি যখন এই এই রাস্তা দিয়ে যায়, আসলে এই মহাসড়কের পাশের এই যে নিচু জমিটি, এটা আসলে 6 থেকে 7 ফিট নিচু জমি, এখানে যখন নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পড়ে যায় তাৎক্ষণাৎ কিন্তু এই যে সিলিন্ডারটি আছে গ্যাস সিলিন্ডার সেটা বিস্ফোরণ ঘটে, এবং বিস্ফোরণ ঘটে কিন্তু এটা দেখতে পাচ্ছেন যে এই যে বাসের ভিতরে মাইক্রোবাসের ভিতরে যে সিট কাভার থেকে শুরু করে এই মানে সম্পূর্ণ পুরো বাসটি কিন্তু পুড়ে গেছে। এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যে বাসের যন্ত্রাংশ সহ যেই যাত্রীদের যেসব মালামাল ছিল সেগুলো কিন্তু পুড়ে গেছে। এখানে আমরা অনেক কিছু কাপড় দেখতে পাচ্ছি, বিভিন্ন ব্যাগ দেখতে পাচ্ছি, পাশাপাশি কিন্তু এখানে যে চাল ছিল চালও কিন্তু একেবারে পুড়ে গেছে, চালের যে পোড়া অংশটাও কিন্তু এখানে পড়ে আছে। তো এই যে ভয়াবহতাটা সেটাই কিন্তু এইখানের যে আলামতগুলি আছে সেটাই প্রমাণ দিচ্ছে। এখানে যারা আছেন তারা যেটা বলছেন যে আসলে প্রথম মাইক্রোবাসটি আসলে ঢাকাগামী মাইক্রোবাস, এই মাইক্রোবাসটির চাকা আসলে বিস্ফোরণ ঘটে, চাকাটি আসলে পাংচার হয়ে যায়, তখন কিন্তু এই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এই মাইক্রোবাসটি এবং তৎক্ষণাৎ কিন্তু পড়ে যায়। ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলেছি, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দ্রুতই আসে খবর পাওয়ার সাথে সাথেই, এবং ফায়ার সার্ভিস এসে কিন্তু লাশগুলি উদ্ধার করে ত্রিশাল মডেল থানার যে পুলিশ তাদের কাছে কিন্তু লাশ হস্তান্তর করেছে, এবং যারা আহত হয়েছে বেশ কয়েকজন সেই আহতদেরকে কিন্তু স্থানীয় যে মেডিকেল এবং পাশাপাশি ময়মনসিংহ মেডিকেল কলেজে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। এই যে ভয়াবহতাটা আসলে আসলে কিভাবে এটা হলো আসলে দু একজনই দেখেছেন, এবং এই যে এখন তাদের যারা এখন ভর্তি আছে হাসপাতালে তাদের যে কি অবস্থা সেটা কিন্তু এখন পুরোপুরি জানা যায়নি। দু একজন আছে যারা মারাত্মক আহত, তাদের অবস্থা কিন্তু আশঙ্কাজনক আমরা যতটুকু জানতে পেরেছি। এই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে এই যে সড়ক দুর্ঘটনার যে চিত্র, এটা কিন্তু ময়মনসিংহে কিছুদিন পরপরই কিন্তু দেখা যায়, বিশেষ করে গত এক বছরে কিন্তু প্রায় পঞ্চাশ জনের মতো কিন্তু মারা যায় সড়ক দুর্ঘটনায়। তো এই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিছুদিন পরপরই যে সড়ক দুর্ঘটনা এভাবে প্রাণহানি ঘটছে, এই ব্যাপারে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু সতর্ক করা হয়েছিল যে ট্রাফিক আইন মেনে যেন তারা চলে এবং অতিরিক্ত গতিতে যেন গাড়ি না চলে, সেই বিষয়টি কিন্তু বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তারপরও এই ফোরলেনের রাস্তা যেটি এই ফোরলেনের রাস্তা দ্রুত গতির যে যানবাহনগুলি আছে তারা আসলে বেপরোয়া যান চলাচলের কারণেই কিন্তু এইভাবে দুর্ঘটনাগুলি ঘটছে। এই যে বিষয়গুলি নিয়ে কিন্তু একাধিকবার সড়ক ও জনপদ বিভাগ থেকে শুরু করে ট্রাফিক বিভাগ এবং যেই স্থানীয় যে প্রশাসন আছে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে সবার পক্ষ থেকে কিন্তু সতর্ক করা হয়েছিল। তো এই যে আজকের যে চিত্রটা সেটা যদি আমি বলি যে গ্যাস সিলিন্ডার কিন্তু খুবই যে ঝুঁকিপূর্ণ, সেটা এর আগেও বিভিন্ন সময় কিন্তু গাড়িতে বিভিন্ন সময় আমরা দেখেছি যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কিন্তু মানুষ মারা গেছে। তো এই যে আজকে যে এই ভয়াবহতাটা যে পুরো গাড়ির সম্পূর্ণ আসবাবপত্র যা ছিল এখানে সব কিছু কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে, বিস্ফোরণের যে ভয়াবহতাটা এটা কিন্তু খুবই চিত্রটা খুবই করুণ চিত্র। এটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে ছাই হয়ে গেছে সব কিছু। তো এই বিষয়ে কিন্তু আমরা ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা বলছেন যে এই যে গ্যাস সিলিন্ডারে যে পরিমাণ গ্যাস থাকে আসলে সেটা যখন কোনো দুর্ঘটনা হয় তখন এটাতে আঘাত লাগার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ঝুঁকি থেকে যায়, এবং যে অনেক সময় বিস্ফোরণ হয়, অনেক সময় বিস্ফোরণ
নিয়ন্ত্রণ হয় না। তবে এটা সবসময় কিন্তু এই যে দ্রুতগতির যানবাহন যেগুলি আছে সেগুলিতে যেগুলো গ্যাসে চালিত সেগুলো কিন্তু ঝুঁকি থেকে যায়। আমরা এখন দেখতে পাচ্ছি যে বিভিন্ন গাড়িতেই কিন্তু এখন খুব কম গাড়ি আছে যেগুলিতে কিন্তু জ্বালানি তেল দিয়ে চলে, সেটার সংখ্যা কিন্তু খুবই কম। দিন দিন কিন্তু দেখা যায় জ্বালানি তেলে যেসব গাড়িগুলি চলতো সেই গাড়িগুলি কিন্তু গ্যাসে কনভার্সন করা হচ্ছে, অর্থাৎ যে গ্যাস সিলিন্ডার বসানোর ফলে কিন্তু দেখা যায় এখন এই দুর্ঘটনাগুলি প্রায় সময় ঘটছে। আমরা আসলে দেখেছি এই যে দেখতে পাচ্ছেন যেখানে দুর্ঘটনা কবলিত যেই মাইক্রোবাসটি পড়ে আছে, এটা কিন্তু একটা খোলা জায়গায়, এই জন্য কিন্তু যারা আহত বা নিহত হয়েছে তাদের সংখ্যাটা কিন্তু আরও বাড়তে পারতো যদি অন্য কোনো আরও কোনো বাসাবাড়িতে গিয়ে যদি ধাক্কা দিত অথবা কোনো স্থাপনায় যদি ধাক্কা দিত। খোলা জায়গার হওয়ার কারণে কিন্তু এখানে যারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা তারা বলছেন যে আসলে এই যারা মাইক্রোবাসে ছিল তারাই শুধুমাত্র নিহত এবং আহত হয়েছেন। তো কিন্তু এটা আরও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটাতে পারতো যদি কোনো স্থাপনা বা কোনো বাড়িতে আশপাশের কোনো যদি দোকানে উঠে পড়তো সেক্ষেত্রেও কিন্তু আরও প্রাণহানি বা অনেকের হতাহতের ঘটনা মানে সংখ্যাও কিন্তু আরও বাড়তে পারতো। তো আমরা আসলে এই যে দেখতে পাচ্ছেন যেই চাকাটি মাইক্রোবাসের যেই সামনের যে চাকাটি আছে বাম পাশের সেই চাকাটাই কিন্তু খুলে পড়ে আছে। তো এই চাকাটি কিন্তু প্রথম এই চাকাটি বিস্ফোরণ ঘটে, এই চাকাটি যখন বিস্ফোরণ ঘটে তখনই কিন্তু মাইক্রোবাসটি যেহেতু বাম পাশের চাকা সামনের চাকা নিয়ন্ত্রণ ঘটে খুলে যায়, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় এই বাম পাশেই কিন্তু এই মাইক্রোবাসটি ঝুঁকে যায় এবং যার ফলে বাম পাশে থাকার কারণে নিজে খাদে পড়ে যায়। কিন্তু যদি ডান পাশের চাকাটি হতো হয়তোবা অন্য দ্বিতীয় যে লেনটি আছে আরেকটি লেন সেই লেনের কোনো গাড়ির সাথে কিন্তু সরাসরি সংঘর্ষ হতে পারতো নিয়ন্ত্রণ হারিয়ে। সেক্ষেত্রে এই যে যারা আছেন প্রত্যক্ষদর্শী তারা এবং ফায়ার সার্ভিসের এটাই ছিল মতামত। এবং এখানে আমরা যেটা কয়জন মোট আহত হয়েছে সেই চিত্রটি মানে সেটার পরিসংখ্যান আমরা জানতে না পারলেও কিন্তু পাঁচজন কমপক্ষে পাঁচজন কিন্তু আহত হয়েছেন এবং তাদের যে দু একজন কিন্তু এদের মধ্যে দু একজন আশঙ্কাজনক অবস্থায় আছেন। তো তাদের খোঁজখবরও কিন্তু আমরা নিয়েছি। কিন্তু এখন যারা আসলে প্রাণহানি হয়েছে যাদের তারা এদের মধ্যে কিন্তু আমরা যতটুকু শুনেছি যে সামনের দিকে আসলে যারা একজন ছিলেন এবং মাঝামাঝি দিকে আরও তিনজন ছিলেন এদের মধ্যে কিন্তু আসলে প্রাণহানিটা কিন্তু তাদেরই হয়েছে। তো এই যে চিত্রটা তারা বোঝাই যাচ্ছে যে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য কিন্তু তারা এই দূর থেকে ময়মনসিংহ থেকে কিন্তু এই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তাদের গন্তব্য এবং তাদের উদ্দেশ্য কোথায় তারা যাবে সেটা আসলে পুরোপুরি নিশ্চিত না হলেও কিন্তু আমরা মহাসড়কে এই ধরনের যে মহাসড়কে যেই ধরনের দুর্ঘটনাগুলি আমরা দেখি আমরা এখানে খুব একটু ব্যতিক্রম বলা যায়, কারণ আমরা প্রায় সময় যে দুর্ঘটনাগুলি আমরা দেখেছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এই ত্রিশাল এলাকাটাতেই। শুধুমাত্র এই উপজেলাটা খুবই ঝুঁকিপূর্ণ। এই উপজেলায় গত বছরে যদি আমি পরিসংখ্যানটা বলি গত বছরে কিন্তু 50 জনের বেশি মানুষ তো প্রাণহানি হয়েছে। তো এই চলতি বছর যেটা জানুয়ারিতে তখন আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ থেকে।